नमस्कार आपनारा देखछेन जेलार एक नम्बर अनलाइन ओ टीवी चैनल बीरभूम आरसी टीवी आपनादेर संगे आमी जीवन शुरू करछि आजके संबाद विस्तारित संबादे जावार आगे देखे नेब संबाद शिरोनाम दुब्रागपुर पुलिसेर सार्च अपारेशने ड्राम भर्ती बोमा बक्रेश्वर ब्रिजेर हठात मेरामति शुरू हय भोगान्ति বিজেপির ইস্তাহার প্রকাশ সিউড়ির দলীয় অফিসে বহুজন মহাপার্টির প্রার্থী ঘোষণা রামপুরহাটে বিজেপির যোগদান মেলা দুবরাজপুরে জাতীয় কংগ্রেসে যোগদান সাঁইথিয়ায় ময়ূরেশ্বরে কোভিড টিকাকরণ কর্মসূচি শহীদ দিবসে রক্তদান শিবির লাভপুরে শুরু হলো পাথরচাপুরির দাতা বাবার মেলা এবার সংবাদ বিস্তারিত দুবরাজপুর পুলিশের সার্চ অপারেশন মিলল ড্রাম ভর্তি বোমা গতকাল বর্ধমানে মর্মান্তিকভাবে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণে এক শিশুর মৃত্যু হয় এই ঘটনায় নড়ে চড়ে বসে জেলা পুলিশ আজ দুবরাজপুর এলাকার বিভিন্ন স্থানে দুবরাজপুর পুলিশের পক্ষ থেকে তল্লাশি চালানো হয় আর এই তল্লাশি চালিয়ে মিলল এক ড্রাম বোমা বোমা ভর্তি ড্রামটি পাওয়া যায় দুবরাজপুর নিরাময় যক্ষ্মা হাসপাতাল এবং দুবরাজপুর কোভিড হাসপাতালের পাশে জঙ্গলে এই জঙ্গলে ছাই ঢাকা অবস্থায় বোমা সমেত ড্রামটি রাখা ছিল প্রাথমিকভাবে অনুমান এই ড্রামে 20 থেকে 22টি বোমা থাকতে পারে বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াড টিমকে খবর দেওয়া হয় লালটু মুখার্জির রিপোর্ট বীরভূম আরসিটিভি দুবরাজপুর কোনো রকম আগাম ঘোষণা বা নোটিশ ছাড়াই বক্রেশ্বর ব্রিজে রক্ষণাবেক্ষণের কাজ শুরু হওয়ার সমস্যায় পড়েছেন বাস চালক থেকে বড় গাড়ির চালকরা বক্রেশ্বর সিউড়ি রুটে বক্রেশ্বর ব্রিজে দুই দিকে হাইট বার থাকায় বাস ও বড় গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এই ঘটনায় ক্ষুব্ধ বাস চালক থেকে বড় গাড়ির চালকরা তবে ছোট গাড়ি চলাচল করছে হঠাৎ করে ব্রিজের কাজ শুরু হওয়ায় বক্রেশ্বর আসা পর্যটকরা সমস্যায় পড়ছেন পাশাপাশি পাথরচাপুরি মেলা শুরু হওয়ায় অসুবিধার মুখে পড়েছেন মেলাগামী মানুষেরা এদিন এক বাসকর্মী জানান হ্যাঁ এই রাস্তাটা যে বন্ধ হবে তার আগে থেকে তো জানানো উচিত ছিল প্যাসেঞ্জার যে এখান থেকে হেঁটে যাবে আমরা যে এবারে হঠাৎ করে প্যাসেঞ্জারকে আগে থেকে বলা নাই কিছু নাই এইভাবে কী করে আমরা এখান থেকে প্যাসেঞ্জার নিয়ে যেতে পারি এখন থেকে হঠাৎ বিপদ হয়ে যায় হঠাৎ করে বিপদ হয়ে যায় তো আগে থেকে ই করতে হবে সাইডে রাস্তা করতে হবে তবে তো পনেরো দিন আগে হয়েছে তো 15 দিন আগে একটা সাইডে তো রাস্তা করা উচিত ছিল হট করে মেন রাস্তা বন্ধ করে দিচ্ছে আমার নাম শ্যামল ঘোষ সোমনাথ দে রিপোর্ট বীরভূম আরসিটিভি বক্রেশ্বর গত 21 মার্চ বিজেপির পক্ষ থেকে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইস্তাহার প্রকাশ করা হয় আজ বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা সাংবাদিক সম্মেলন জেলা ইস্তাহার প্রকাশ করেন আসন্ন বিধানসভা নির্বাচনে জয়ী হলে তাদের করণীয় সূচিগুলি তুলে ধরেন তিনি এ বিষয়ে তিনি আরও বলেন মহিলা সশক্তিকরণের ব্যাপারে যে জোর দেওয়া হয়েছে পশ্চিমবাংলায় শুধু বলা হয় যে মহিলাদের জন্য এখানে কন্যাশ্রী হয়েছে 6 পর্যন্ত পড়লে তাকে 3000 টাকা 9-এ উঠলে তাকে 7000 টাকা 12-এ উঠলে তাকে 7000 টাকা এবং 18 বছর হয়ে গেলে 2 লক্ষ টাকা ভারতীয় জনতা পার্টির সরকার আসলে মেয়েদের জন্য দিবে এবং তাদের পিকেজি থেকে পিজি পর্যন্ত পড়াশোনার সমস্ত দায়িত্ব ভারতীয় জনতা পার্টি নেবেন এই জন্য আপনারা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন আমাদের সঙ্গে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির বর্ষিয়ান নেতা আমাদের প্রাক্তন জেলা সভাপতি আমাদের অভিভাবক মাননীয় নির্মল চন্দ্র মণ্ডল উনিও উপস্থিত আছেন আমাদের ভাই তাপস উনি মিডিয়ার কাজ দেখেন উনি উপস্থিত আছেন আমাদের করম খাঁ সংখ্যালঘু মুখ সংখ্যালঘু আমাদের জেলার অন্যতম সাধারণ সম্পাদক উনিও এই কর্মসূচিতে উপস্থিত আছেন পার্থ দাসের রিপোর্ট বীরভূম আরসিটিভি সিউড়ি বহুজন মহাপার্টি আজ রামপুরহাট ও হাসন বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করল রামপুরহাট বিধানসভা কেন্দ্রের প্রার্থী হলেন সম্প্রতি কংগ্রেস থেকে মহাপার্টিতে যোগ দেওয়া আঙ্গুর মিয়া
অন্যদিকে হাসন বিধানসভা কেন্দ্রের প্রার্থী হলেন ডক্টর মজজুল। আজ সাংবাদিক সম্মেলনে বহুজন মহাপার্টির নেতৃত্বে এ কথা জানান। সুকান্ত রায়ের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, রামপুরহাট। আজ দুবরাজপুর মারদ্বীপ সংঘ ময়দানে বিজেপির পক্ষ থেকে যোগদানের মেলার আয়োজন করা হয়। এই যোগদান মেলায় উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা। তার হাত ধরে এদিন দুবরাজপুর শহর থেকে 350টি পরিবারে প্রায় 1200 জন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করল। জেলা সভাপতি তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। সত্যপ্রকাশ তেওয়ারি ও ভূতনাথ মণ্ডলের নেতৃত্বেই বেশিরভাগ পরিবার বিজেপিতে যোগদান করেন। উল্লেখ্য, সত্যপ্রকাশ তেওয়ারি ওরফে মুন্না তিনি এর আগেও বিজেপিতে ছিলেন, তবে 2016 সালে তিনি শাসক দল তৃণমূলে যোগদান করেন। যোগদান মেলা শেষ হলে জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা জানান, আজকে যোগদান মেলা ভারতীয় জনতা পার্টিতে আমাদের ঘরের ছেলে, কাছের ছেলে এবং বিজেপির এখানে প্রতিষ্ঠা লগ্ন থেকে লড়াই করেছে মুন্নাদা, আমার বড় দাদা মুন্নাদা, আর ওখানে আমাদের এখানে ছিলেন ভূতনাথদা আমাদের সঙ্গে জয়েনিং করেছেন। এর সাথে ভারতীয় জনতা পার্টিতে প্রায় 500 লোক আরও এক্সট্রা জয়েন করেছে, প্রায় 1200 লোক মোট আজকে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছে। বিজেপি এখানে যে জিতছে, এইরকম যোগদান মেলার মাধ্যমে যে হাজার হাজার লোক বিভিন্ন জায়গায় জয়েন করছে, প্রতিদিন তৃণমূল থেকে লোকেরা বেরিয়ে চলে আসছে, এটাই একমাত্র লক্ষ্য। দেখুন, আমাদের মুন্নাদা তো বিজেপিরই কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছিল, তৃণমূল তাকে জোর করে জয়েন করা করেছিল, তার ব্যবসা পাতি বন্ধ করে দিয়েছিল, থ্রেটনিং, জীবনের থ্রেটনিং দিয়েছিল, গণতন্ত্রকে পুরো লুট করেছিল। কিন্তু ভূতনাথদা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ছিলেন, উনি আমাদের সঙ্গে আসলেন, তৃণমূল কংগ্রেসের থেকে চলে আসলেন। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসিটিভি, দুবরাজপুর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। একটি বিশেষ আবেদন, প্লাস্টিককে না বলুন, প্লাস্টিক বর্জন করুন। প্লাস্টিক ভঙ্গিকৃত হতে প্রায় হাজার বছরের বেশি সময় লাগে, তাও পুরোপুরি ধ্বংস হয় না, এবং এর ফলে যে পরিমাণ রাসায়নিক নির্গত হয় তা আবার জমা হয় নদী, সমুদ্র এবং মহাসাগরে। প্লাস্টিক তৈরি করার পদ্ধতিও খুবই ক্ষতিকারক। গবাদি প্রাণীরা এবং জলজ প্রাণীরা ওই সমস্ত প্লাস্টিকগুলিকে খাবার ভেবে খেতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। মাটিও এর কুপ্রভাবে অনুর্বর হয় এবং দেখতেও কুৎসিত আকার ধারণ করে আমাদের এই সুন্দর পরিবেশ। এর বিরুদ্ধে আমাদের, অর্থাৎ সাধারণ মানুষদের, জাগ্রত হতে হবে। প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে, তবেই আমরা গড়ে তুলতে পারব প্লাস্টিক মুক্ত নির্মল পরিবেশ। কাগজের অথবা কাপড়ের ব্যাগ ব্যবহার করুন এবং হয়ে উঠুন পরিবেশ বান্ধব। সৌজন্যে দুবরাজপুর পৌরসভা, বীরভূম। শতাব্দীর বৃহত্তম বিপর্যয় করোনা এখনো এক ভয়াবহ সমস্যা আমাদের সকলের জন্য, কিন্তু আনলক প্রক্রিয়ার দ্বারা জীবিকা নির্বাহকে সহজ করাও এক আশু কর্তব্য। এই ভাইরাস থেকে বিপদ থাকবে আরো বেশ কিছুদিন, তাই সংক্রমণের হাত থেকে সুরক্ষিত থাকতে কয়েকটি সাবধানতা অবশ্যই অবলম্বন করুন। বাইরে বেরোলে অতি অবশ্যই মাস্ক পরে বেরোবেন, মাঝে মধ্যেই ভালো করে সাবান দিয়ে হাত ধোবেন, হাত ধোয়ার সুযোগ না থাকলে সেক্ষেত্রে স্যানিটাইজার ব্যবহার করুন, ভিড় এড়িয়ে চলুন এবং পরস্পরের সঙ্গে 6 ফুট দূরত্ব বজায় রাখুন। এই মহামারীর সময়ও আমাদের মশাবাহিত ডেঙ্গুর বিপদের কথা ভুললে চলবে না। অন্য বছরের মতো কিছু পদ্ধতির দ্বারা আমরা সহজেই ডেঙ্গু মোকাবিলায় জয়ী হতে পারি। বাড়ির চারপাশে পুরনো প্লাস্টিকের টুকরো, পরিত্যক্ত টায়ার, বালতি বা টবে বা অন্যত্র জল বা আবর্জনা জমতে দেবেন না। মনে রাখবেন, জমা জল ও আবর্জনায় ডেঙ্গুর মশা জন্মায়। জ্বর হলে ডাক্তারের পরামর্শ নিন। এছাড়া স্থানীয় পৌরসভাতেও বিনা খরচে ডেঙ্গুর পরীক্ষা করা হয়। বাংলা জিতবে, করোনা ও ডেঙ্গু হারবে। হাই স্পিড আনলিমিটেড ইন্টারনেট কানেকশন নিতে চাইছেন? তাহলে আজই যোগাযোগ করুন আরসিএস নেটওয়ার্ক নিকটবর্তী অফিসে। যোগাযোগ নম্বর 9732202011 অথবা 9382624389। এখানে পাবেন বিএসএনএল এর ব্রডব্যান্ড প্লাস ল্যান্ডলাইন, রেলটেল এর ব্রডব্যান্ড, সিটি নেটওয়ার্ক এর ব্রডব্যান্ড। মানুষ ভাই, আমরা গণ
গণতান্ত্রিক রাষ্ট্রের ভোটার, আমরা গণতান্ত্রিক রাষ্ট্রের ভোটার, ভোট দেওয়ার আছে সবার অধিকার, আমরা ভোট দেব সবাই, আমরা ভোট দেব সবাই, আমরা ভোট দেব সবাই, আমরা গণতান্ত্রিক রাষ্ট্রের ভোটার, আমরা গণতান্ত্রিক রাষ্ট্রের ভোটার, ভোট দেওয়ার আছে সবার অধিকার, আমরা ভোট দেব সবাই, আমরা ভোট দেব সবাই। বিধানটি মেনে সকাল সকাল যাব লাইনে, করোনার ওই বিধানটি মেনে সকাল সকাল যাব লাইনে, আর মুখে নেব মাস্কটি টেনে, আর মুখে নেব মাস্কটি টেনে, পারস্পরিক দেখে দূরত্ব বজায়, ভোট দেব সবাই, আমরা ভোট দেব সবাই। ও ঠাকুমা, কি করছো? এই তো কাগজ পড়ছি। দেখেছো ভোটের তারিখ ঘোষণা হয়েছে? এবছর আমার প্রথম ভোট, আমিও ভোট দেব। কিন্তু তুমি কিভাবে ভোট দেবে? আমরা তো আমার ঘরে বসেই ভোট দিতে পারবো। মানে? হ্যাঁ দাদু ভাই, এই তো আমাদের মুখে বের হয়েছে বলে গেল, আমাদের মতো 80 উপর যাদের, তাদের জন্য নির্বাচন কমিশন এই প্রথমবার বাড়ি বসে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার বিকল্প ব্যবস্থা করেছে। তাই নাকি? হ্যাঁ, আমাদের মতো প্রবীণরা যাদের ভোট কেন্দ্রে যাওয়ার অসুবিধে তাদের জন্য এই বিশেষ ব্যবস্থা। হ্যালো ভাই, ভোটটা আমি দেবই, আমরা সবাই আমাদের ভোটাধিকার প্রয়োগ করব। ফিরে এলাম বিরতির পর। সাঁইথিয়ায় জাতীয় কংগ্রেসে যোগদান করলো বেশ কিছু অন্যান্য দল থেকে আসা কর্মী সমর্থকরা। গতকাল সন্ধ্যায় সাঁইথিয়া শহর কংগ্রেস কার্যালয়ে সাঁইথিয়া পৌরসভার 1 ও 2 নম্বর ওয়ার্ড থেকে 50 জন কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা প্রদেশ কংগ্রেস সদস্য রথীন সেন, জেলা কংগ্রেসের ট্রেজারার শেখ কালিমুদ্দিন। ভোটের মুখে শহর কংগ্রেসের শক্তি বাড়ল বলে কংগ্রেস নেতৃত্বের অভিমত। এ বিষয়ে কংগ্রেসের নেতৃত্ব জানান, আজকে সাঁইথিয়া পৌরসভার 1 এবং 2 নম্বর ওয়ার্ড থেকে বিভিন্ন দলে, বিশেষ করে তৃণমূল থেকে, ভারতীয় জাতীয় কংগ্রেসে একদম ইয়াং এনার্জেটিক প্রায় 50 জন ছেলে আমাদের দলে যোগ দিয়েছেন। তাদের হাতে আমি এবং আমাদের সাঁইথিয়া বিধানসভার অবজারভার কলিমুদ্দিন শেখ তারা পতাকা তুলে দিয়েছি। তারা কংগ্রেসের প্রতি আকৃষ্ট হয়ে এবং কংগ্রেসের ভাবধারায় আগামী দিনে এগিয়ে চলবে এবং আমাদের সঙ্গে তারা কাজ করবে, এই প্রতিশ্রুতিতে তারা আবদ্ধ হয়ে আমাদের দলে যোগ দিয়েছে। আমরা বিভিন্ন দিকে দেখতে পাচ্ছি, যেমন সম্প্রতি দেখলাম যে নির্বাচনের প্রাক্কালে শিবড়িতে অনুব্রত মণ্ডল নিজে এসে আমাদের একজনকে যোগদান করিয়েছে, আমি জানি না কি কারণ, কিন্তু আজকে যারা আমাদের এখানে এসে যোগদান করলেন তারা স্বেচ্ছায় স্বতঃপ্রণোদিত হয়ে কংগ্রেসে কাজ করব বলে এসে তারা যোগ দিয়েছে। সুকান্ত রায়ের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, সাঁইথিয়া। আজ ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের 60 পলসা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কোভিড টিকাকরণ করা হয়। ময়ূরেশ্বর থানার সিভিক ভলেন্টিয়ার ওই ময়ূরেশ্বর 2 নম্বর পঞ্চায়েত সমিতির বিভিন্ন পঞ্চায়েতের কর্মীদের এদিন টিকাকরণ করা হয়। বেলা বাড়ার সাথে সাথে সিভিক ভলেন্টিয়ার ও পঞ্চায়েত কর্মীরা হাসপাতালে এসে টিকা নেন। সুকান্ত রায়ের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, ময়ূরেশ্বর। শহীদ ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবের 90তম শহীদ দিবস পালিত হচ্ছে সারা দেশ জুড়ে। আজ রামপুর থানার ইন্দাস গ্রামে জয় দুর্গা ক্লাবের ব্যবস্থাপনায় সত্যনারায়ণ অনুষ্ঠান ভবনে শহীদ দিবস উপলক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন 32 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন, তাদের মধ্যে 5 জন মহিলাও ছিলেন। স্বাস্থ্যবিধি মেনেই রক্ত সংগ্রহ করা হয়। প্রীতিময় চ্যাটার্জির রিপোর্ট, বীরভূম আরসিটিভি, লাভপুর। দাতা বাবার উরস উপলক্ষে চন্দ্রপুর থানা এলাকার পাথুরচাপুরি মেলা শুরু হলো আজ।
সপ্তাহব্যাপী চলবে এই মেলা। জেলার অন্যতম দাতা বাবার মেলায় দেশ বিদেশের বহু ভক্ত অনুরাগী দর্শন করতে আসেন বাবার দরগাহ শরীফে। বিভিন্ন ধর্মের মানুষের উপস্থিতিতে সম্প্রীতির এক মিলনক্ষেত্র হয়ে ওঠে এই পাথরচাপুরীর মেলা। হযরত সৈয়দ দাতা মেহবুব শাহ আলীর মাজার সাধারণ মানুষের কাছে দাতা বাবা নামে পরিচিত। তিনি ছিলেন একজন সুফি সাধক। অবিরত দানের জন্যই তিনি দাতা বাবা নামে প্রসিদ্ধ হয়েছেন। আজ থেকে 129 বছর আগে 1298 বঙ্গাব্দের 9ই চৈত্র এই সুফি সাধক দেহ রাখেন। তার এই তিরোধান দিবসকে স্মরণীয় করে রাখতেই দাতা বাবার উরস মেলা হয়ে আসছে। আজ দাতা বাবার পবিত্র মাজারে চাদর চাপিয়ে মিলাদ মেহফিল, দোয়া খায়ের, ফুল আর মালার শ্রদ্ধা জানান অগণিত ভক্তরা। উল্লেখ্য, গত বছর করোনা আবহে পাথরচাপুরী দাতা বাবার মেলা স্থগিত রাখা হয়। তবে এবারও বেশ কিছু সতর্কতা জারি করা হয়েছে। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, পাথরচাপুরী। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভির পর্দায়। নমস্কার।